এবছরের শীত পড়তে না পড়তে আমরা বেরিয়ে পড়লাম নতুন ট্যুরের সন্ধানে। আজকে আপনাদের নিয়ে যাব এই শীতকালে পিকনিক করার মতো একটি সুন্দর অনবদ্য জায়গায়, অথবা এক কথায় বলতে পারেন উইকেন্ড ডেস্টিনেশন। আমাদের ডেস্টিনেশন ছিল পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন, অর্থাৎ গড়বেতার গনগনি। আমেরিকার অ্যারিজোনার কলোরাডো নদীর পাশ দিয়ে প্রায় 270 মাইল জুড়ে রয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন বা ব্যাডল্যান্ড টপোগ্রাফি। না, আমরা সেখানে গিয়ে পৌঁছাতে পারিনি, কিন্তু বাংলার গ্র্যান্ড ক্যানিয়নে গিয়ে আমরা পৌঁছেছি। বাংলার বুকে শিলাবতী নদীর বয়ে চলেছে, আর তার দক্ষিণ পাশে ল্যাটেরাইট মৃত্তিকা দ্বারা গঠিত গনগনিতে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বা ব্যাডল্যান্ড টপোগ্রাফি, যা প্লাইস্টোসিন যুগে ল্যাটেরাইট মৃত্তিকা দ্বারা গঠিত হয়েছিল এই ভূমি, এবং লক্ষ লক্ষ বছর ধরে বায়ু, বিশেষত বৃষ্টি এবং নদীর জলধারা ক্ষয়প্রাপ্ত হয়ে আজকে এই ব্যাডল্যান্ড টপোগ্রাফি। ভারতে এছাড়াও রয়েছে চম্বলের ব্যাডল্যান্ড টপোগ্রাফি। গনগনি পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত শিলাবতী নদীর দ্বারা খোদাই করা গভীর প্রাকৃতিক গিরিখাত, প্রায় ডেপথ বলতে পারেন 25 মিটার। চেহারা এবং আকারের কারণে স্থানটিকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন আখ্যা দেওয়া হয়েছে। এই অঞ্চলের ল্যাটেরাইট মাটি জলের নালা এবং কয়েক শতাব্দী ধরে বায়ু এবং নদীর জলের ধারা ক্ষয়প্রাপ্ত হয়ে আজকের এই ল্যান্ডস্কেপে পরিণত হয়েছে, অর্থাৎ ব্যাডল্যান্ড টপোগ্রাফিতে পরিণত হয়েছে। এখানকার যে নেচারের বিভিন্ন গঠন, তার যে টপোগ্রাফি, যা আপনাকে কোনো না কোনো ছবিতে দেখা কলোরাডোর গ্র্যান্ড ক্যানিয়নের কথা মনে করিয়ে দেবে। ভূতাত্ত্বিক ক্ষয়ের বিভিন্ন পর্যায়ের উপর নির্ভর করে পার্শ্ববর্তী এলাকার রং লাল থেকে হলুদ বাদামি পর্যন্ত পরিবর্তিত হয়। ভোরবেলা এবং শেষ বিকেলের সূর্যরশ্মি এখানে এসে যখন পড়ে, পাথরগুলির রঙের ছটা চারিদিকে খেলা করে। এই গ্র্যান্ড ক্যানিয়ন, অর্থাৎ বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, শিলাবতী নদীর দক্ষিণ তীরে অবস্থিত এবং এটি 2.5 থেকে 3.5 কিলোমিটার বিস্তৃত। মজার বিষয় হলো বিপরীত ব্যাংকের, অর্থাৎ বিপরীত যে তীর রয়েছে, অর্থাৎ উত্তর পাশে যে তীর, নাটকীয়ভাবে সেটি একটি সমতল ভূমি। সেখানে চলছে চাষ, আর একদিকে রয়েছে, দক্ষিণ পাশে রয়েছে লাল ল্যাটেরাইট মৃত্তিকা। এই দক্ষিণবঙ্গের একটি সাধারণ সমতল গ্রামাঞ্চলের ছবি আপনারা এই গ্র্যান্ড ক্যানিয়ন থেকে অপর পাশে দেখতে পাবেন। প্লাইস্টোসিন যুগে শীর্ষে এটি ল্যাটেরাইট স্তর দ্বারা ছিল একটি গঠিত সমতল ভূমি, কিন্তু তা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়ে আজকের বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন রূপে পরিণত হয়েছে। তাই আমরা সকাল সকাল রওনা দিলাম পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার গনগনির উদ্দেশ্যে। এই গনগনি যেতে গেলে আমরা একটি ইজি এবং শর্টকাট পথ ধরেছিলাম। আমরা প্রথমে আরামবাগ স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। আপনারা যদি হাওড়া থেকে আসতে চান, তাহলে খুব সহজেই হাওড়া টু আরামবাগ লোকাল আপনারা পেয়ে যাবেন। আরামবাগ স্টেশন থেকে আমরা আরামবাগ বাসস্ট্যান্ডে পৌঁছে যাই, এবং আরামবাগ স্টেশন থেকে আরামবাগ বাসস্ট্যান্ড বেশ কিছুটা দূরত্বে। আপনারা চাইলে অটো করে আসতে পারেন, অটোর ভাড়া 10 টাকা। আরামবাগ বাসস্ট্যান্ড থেকে আপনারা গড়বেতার যাওয়ার বাস পেয়ে যেতে পারেন 7:10, 8:10, 8:45, এবং এরপরে বাস আরও অ্যাভেলেবল রয়েছে। সেই মতো আমরাও আরামবাগ বাসস্ট্যান্ড থেকে গড়বেতার বাস ধরে রওনা দিলাম গনগনির উদ্দেশ্যে, অর্থাৎ বাংলার গ্র্যান্ড ক্যানিয়নের উদ্দেশ্যে। এই বাসের ভাড়া মাথাপিছু 60 টাকা, কিন্তু একদম গ্রামের রাস্তার ভেতর দিয়ে যাবে এই বাসটি। চারিদিকে সুন্দর গ্রামীণ দৃশ্য, গ্রামীণ পরিবেশ, যা উপভোগ করতে করতে আপনারা কখন পৌঁছে যাবেন গড়বেতা। তারপর আমাদের বাস থামে মাঝামাঝি একটা স্টপেজে, যেটার নাম হলো বাদামবাড়ি। হ্যাঁ, নামটা বাদামবাড়ি কেন হয়েছে, কারণ এখানে অনেক কাজু বাদামের চাষ হয়। এই বাদামবাড়ির স্টপেজ আসলে অনেক সুন্দর, কেননা এই বাদামবাড়ির স্টপেজে নেমে আপনারা দেখতে পাবেন দুই ধারে অসংখ্য কাজু গাছ।
চারিদিকে যেদিকেই তাকাবেন সেদিকে দেখতে পাবেন বাদামের চাষ। আমরা এই মুহূর্তে বাদাম বাড়িতে রয়েছি, চারিদিকে দেখতে পাচ্ছেন, এদিকে সোনা সোনাঝুরি গাছ, আর এদিকে কাজু বাদাম, এটাকে বলে বাদাম বাড়ি এই জায়গাটার নাম। আমরা এই বাসে চড়েছি আরামবাগ গড়বে, তো এটা পুরোটাই গ্রামের মধ্যে দিয়ে আসে, খুব সুন্দর জায়গা এবং হঠাৎ করে চেঞ্জ হয়ে যেতে দেখবেন। হ্যাঁ, ওখানে সোনাঝুরি গাছ চাষাবাদ চলছিল, আর এদিকটা পুরো একদম চেঞ্জ, চারিদিকে বাদাম গাছ আর বাদাম গাছ, আর মাটিটা এখানে একটু লাল টাইপের, খুব সুন্দর জায়গা, এটা জঙ্গলের মতো আছি ফিল হচ্ছে, প্রকৃতি কখনোই নিরাশ করে কিছু না কিছু দিতেই থাকে আর আমরা নিতে থাকি। এই যে যেমন এখন নিচ্ছি, চারপাশটা এখানে মনে হয় হাতি থাকে, এলিফেন্ট করে দুপাশে সারি সারি বাদামের গাছ, আর তার মধ্যে দিয়ে রাস্তা বয়ে চলেছে দূর দিগন্তে। এই সমস্ত কিছু উপভোগ করে আমরা আবার বাসে উঠলাম, বাস রওনা দিল গড়বেতা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে, এবং আমরা 11:15 নাগাদ বাস থেকে নামলাম। তারপর আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে সোজা রওনা দিলাম গন্তব্যের উদ্দেশ্যে। আমরা 8:45 আরামবাগ থেকে গড়বেতা বাস ধরে 11:10 নামি এবং টিকিট বুকিং করে এই মুহূর্তে গড়বেতা বাস স্ট্যান্ড থেকে আমরা বেরিয়ে গেছি সোজা গনগনির দিকে, হেঁটে যাবেই ভাবছি, যদি মাঝখানে কোনো টোটো বা অটো টোটো এখানে পাওয়া যায়, রিজার্ভ করলে পাওয়া যেতে পারে, পরবর্তীকালে আমরা রেটটা দিয়ে দেবো। আমরা যে কোনো জায়গা আমরা হেঁটে ভ্রমণ করি, হেঁটে গেলে পরে যে কোনো জায়গাটাকে ভালো করে চেনা যায়, তাই এই অর্থে আমরা হেঁটে যাব। এখানে বলে রাখি, গড়বেতা বাস স্ট্যান্ড থেকে গনগনি 2-2.5 কিলোমিটার ডিস্টেন্সে, এখানেও আপনারা চাইলে টোটো বা অটো বুক করে নিতে পারেন। টোটো ভাড়া রিজার্ভে পড়বে আপনাদের 250-300 টাকা, আর পার্কিং চার্জের জন্য আপনাদের দিতে হবে 20 টাকা। তবে যদি আপনি মাথাপিছু বলেন সেক্ষেত্রে আপনার পড়বে 20 টাকা। তবে একটি গাড়ি রিজার্ভ করে নিলে তাহলে আপনাদের আসতে অসুবিধা হবে না, 2-3 ঘন্টা ঘুরেও আপনারা সেই গাড়ি করেই ফিরতে পারবেন, সেক্ষেত্রে আপনারা 250-300 টাকা দিয়ে রিজার্ভ করে নিতে পারেন। আর যদি আপনারা পায়ে হেঁটে আসতে চান মোটামুটি 20 মিনিট লাগবে। আমরা কোনো রকম টোটো বা অটো বুক না করে সোজা চলে গেলাম গনগনির উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছালাম গনগনিতে। আমরা হাঁটতে হাঁটতে এখানে পৌঁছালাম, এই যে ডান দিকে দেখছেন ঘুড়িপথ, এই যে রাস্তাটা লালমাটির রাস্তাটা চলে যাচ্ছে, এইটা দিয়ে গনগনি গাছ, এই যে পানি সম্পদ বিকাশ বিভাগ, এখানে এসেই থামবেন এবং ডান দিকে রাস্তা, এটা হুমগড় রোড। হ্যাঁ, এখান থেকে এসে হুমগড় রোড হয়ে এইদিকে ডান দিকে বেগে যাবে, মনে রাখবেন এই যে ঘুড়িপথ ল্যান্ডমার্ক অথবা পানি সম্পদ বিকাশ বিভাগ। তবে একটা কিন্তু আমাদের সাথে বেশ মজার বিষয় ঘটেছিল এইখানে বলে রাখি, আমরা যারা ট্যুর ট্রাভেল করি তারা অনেকেই গুগল ম্যাপের সাহায্য নিয়ে থাকি, কিন্তু আসলে গুগল ম্যাপ মাঝে মধ্যে এমন বিগড়ে ওঠে, এমন জায়গায় আমাদের নিয়ে গিয়ে ফেলে, তা সেদিনই বুঝতে পেরেছিলাম। হ্যাঁ, আমাদের গুগল ম্যাপ দেখে আমরা শেষ পর্যন্ত পৌঁছেছিলাম, কিন্তু প্রথমে আমরা একটু সমস্যায় পড়ি, যেরকমটা সেদিন আমাদের সাথে ঘটেছিল, যেটা এই গুগল ম্যাপের সাহায্য নিয়ে আমরা আসলে একটা বন জঙ্গলের সরু রাস্তার মধ্যে ঢুকে পড়ি। আসলে জায়গাটা ছিল পাথকর্ম সারার একটি জায়গা, চারিদিকে এসব দেখে আমরা আর সেখানে না থেকে বেরিয়ে পড়ি, এবং ওখানকার স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসা করে আমরা রওনা দিলাম গ্র্যান্ড ক্যানিয়নের দিকে। এই জায়গায় কিন্তু পিকনিক করার অনেক ব্যবস্থাপনা রয়েছে, আপনারা যারা এই শীতের শুরুতে পিকনিক করার একটা পারফেক্ট ডেস্টিনেশন খুঁজছেন তাদের জন্য আজকের এই জায়গা একদম পারফেক্ট জায়গা। তারপর সর্বশেষে আমরা এসে পৌঁছাই এই বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন অর্থাৎ গড়বেতার গনগনিতে। আমরা একদম স্পটে চলে এসেছি, এই যে সিঁড়ি আমাদের ব্যবস্থা করা আছে, এখান থেকে সব থেকে ভালো ভিউ পাওয়া যায়। আমরা একটু ওদিকটা করে গিয়েছিলাম, ওদিক থেকে আলাদা রকম ভিউ পেয়েছিলাম, এবং সমস্ত চারপাশের দিক থেকে আমরা এই গ্র্যান্ড ক্যানিয়ন উপভোগ করতে থাকি। আপনারা সময় নষ্ট না করে একদম টুরিস্ট স্পটে চলে আসবেন, অসাধারণ ভিউ পয়েন্ট, সিঁড়ি দিয়ে নেমে যাবেন,
দুদণ্ড এখানে সময় কাটাবেন 2 ঘন্টা। তারপর আমরা নিচে নামি এবং এই ন্যাচারালভাবে তৈরি যে স্থাপত্যগুলো এবং বিভিন্ন যে শেপ দিয়েছে সেগুলো দেখতে থাকি। বর্ষায় সমস্ত জল গড়িয়ে এটা দিয়ে বইতে হয় এবং শিলাবতী নদীতে গিয়ে মিশে যায়। তো এইটা দিয়ে আমরা হাঁটছি, খুব সুন্দর লাগছে। অসাধারণ ল্যান্ডস্কেপ এইখানে, তো অসাধারণ ভূমিরূপ। ভূমির যে ক্ষয়কার্য চলে নদী দ্বারা তার অসাধারণ নিদর্শন এখানে। খুব সুন্দর জায়গা। আপনারা কিন্তু এখানে এসে কিছুক্ষণের জন্য মনেই হতে পারে আপনারা কোনো চলে এসেছেন এলিমেন্টাল কেভ অথবা উদয়গিরি অথবা খণ্ডগিরির কোনো স্থাপত্যে, যেন নেচারই এখানে তার ক্ষয়কার্য দ্বারা কোনো না কোনো স্থাপত্য গঠন করেছে। কারণ এখানে দেওয়ালের স্ট্রাকচারগুলো ন্যাচারালভাবে একটা আশ্চর্যজনক শেপ ক্রিয়েট করেছে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রকম ভিউ পাচ্ছি, এটা তুলবো না ওটা তুলবো বুঝতে পারছি না। এখানে বিভিন্ন রকম শেপ, এখানে বিভিন্ন রকম শেপ, এখানে উঠছি তো একরকম লাগছে, ওখানে উঠছি তো একরকম লাগছে। অসাধারণ একটা জায়গা, এখানে বসে দুদণ্ড সময় কাটালে পরে সময় কাটানোর জায়গা। সাইডটা ছিলাম, ওই সাইডটা দেখছিলাম একরকম লাগছিল, আবার এই সাইডে এসে এখানের ভিউ আলাদা রকম। বিভিন্ন জায়গার ভিউ বিভিন্ন রকম, মনে হচ্ছে এখানে থেকে যায় কিছু না, আজকে ফিরতে হবে, আবারও আসবো, সঙ্গে নিয়ে আসবো, কোথায় থাকা যায়। এই জ্ঞান ক্যানিয়নের পাশে পিকনিক স্পটও রয়েছে এবং থাকার জায়গাও রয়েছে। আপনারা চাইলে একটা দুটো রাত এখানে কাটিয়ে যেতে পারেন। এখানে থাকার জন্য আপনারা কটেজ পেয়ে যাবেন। এই সরকারি কটেজে উপস্থাপনা যথেষ্ট সুন্দর এবং এখানে একটি ওয়াচ টাওয়ার ও আপনারা দেখতে পারেন এই কটেজে থাকলে। আর সেই ওয়াচ টাওয়ার থেকে গনগনির পুরো সুন্দর দৃশ্যটা আপনারা উপভোগ করতে পারেন। এখানে খাওয়ার জন্য বেশ কিছু হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে, তাই যারা খাওয়ার জন্য ভাবছেন তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। এখানে পিকনিক করার জন্য একটা ন্যূনতম চার্জ লাগে। এই চার্জের সমস্ত ডিটেলস আমরা স্ক্রিনে দিয়ে দিলাম, পজ করে দেখে নিতে পারেন। পিকনিক করার ব্যবস্থাপনা যথেষ্ট সুন্দর, সমস্ত জায়গায় জায়গায় জলের ব্যবস্থাপনা রয়েছে এবং ওয়াশরুম টয়লেটও রয়েছে। সমস্তভাবে এই গ্র্যান্ড ক্যানিয়ন আমরা দেখতে থাকি। সমস্ত ন্যাচারালভাবে ক্রিয়েট করা টেক্সচার, টপোগ্রাফি এবং ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়া
ছোট উঁচু নিচু ঢালু জমিতে আমরা কখনো উঠি কখনো নেমে এইভাবে উপভোগ করতে থাকি। এটাকে আপনারা অনেকভাবে নিতে পারেন, কেউ উইকেন্ড ডেস্টিনেশন, কেউ বা একদিন ঘুরে কাটানোর জন্য, অথবা শীতের শুরুতে পিকনিকের জন্য আপনারা ফ্যামিলি সহ আসতে পারেন এখানে পিকনিক করতে। আবার আপনি যদি সলো ট্রাভেলার হন, আপনি একাই এক্সপ্লোর করতে ভালোবাসেন, তাহলে আপনাকে এই জায়গাটা খুবই মনোমুগ্ধ করবে। মোটামুটি এনজয় করে আমরা এখন ফিরতি পথে, ফেরার টাইমে আমরা হেঁটে যাচ্ছি। তবে আমরা জিজ্ঞেস করেছিলাম ওই রোড থেকে এই গনগনি পর্যন্ত দুজনের জন্য ভাড়া নেবে 50 টাকা, রিজার্ভ করে নিলে ভাড়া হয়তো 100-150 টাকা হয়ে যেতে পারে। আর আমরা মনে হয় যারা হাঁটতে ভালোবাসেন 20-15 মিনিটের জন্য হেঁটে এখানে আসতে পারবেন। তারপর আমরা সবশেষে আরামবাগ স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি ফিরি। এছাড়াও আপনারা আসতে চাইলে হাওড়া থেকে রূপসী বাংলা ধরো গড়বেতা নামতে পারেন, এবং গড়বেতা স্টেশন থেকে টোটো বা অটো বুক করে আপনারা চলে আসতে পারেন গনগনি। আমাদের যা খরচ পড়েছিল এই ট্যুরে তার একটি বৃত্তান্ত আপনাদের সামনে তুলে ধরলাম। হাওড়া থেকে আরামবাগ লোকালের পার হেড ফেয়ার হলো 25 টাকা, এবং আরামবাগ স্টেশন থেকে আরামবাগ বাসস্ট্যান্ডে অটো করে আপনারা যাবেন, অটো ভাড়া পার হেড 10 টাকা, এবং আরামবাগ বাসস্ট্যান্ড থেকে গড়বেতা বাসের পার হেড ভাড়া 60 টাকা মতো। এবং সেখান থেকে আপনারা যদি গনগনি যেতে চান সেক্ষেত্রে পার হেড টোটো ভাড়া পড়বে 20 টাকা। যেহেতু আমরা পায়ে হেডেই গনগনি পৌঁছে গিয়েছিলাম এবং ফিরেছিলাম পায়ে হেডে, সেক্ষেত্রে আমাদের টোটাল ভাড়া অর্থাৎ টোটাল ট্যুর খরচ পড়েছিল 200 টাকা মতো। আজকের জন্য এইটুকুই, আশা করি আমাদের ভিডিও ভালো লেগেছে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো জায়গায়। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, ধন্যবাদ।